হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু সাত কাহন। আজকে তোমরা যারা আমার ব্লগ দেখার জন্য উত্তেজিত হয়ে পড়েছিলে, উত্তেজিত উত্তেজনার সাথে আমাকে কমেন্ট করতে, খালি তাদের জন্য ব্লগটা দিয়েছি। বাট দেখেছো, তোমাদের বেশি কন্ট্রোভার্সি ভিডিওই ভালো লাগে। আমি তাহলে কি করব, আমি তো ইউটিউবে এসেছি আর্ন করতে, তো আমার যেটা বেশি ভিউজ হবে আমি তো সেই ভিডিওই দেব। আমাকে তোমরা যারা এসে লেখো, মানে কোনো কাজ নেই, তোমরা আমি জানি তোমরা আসো গসিপ দেখতে, না হলে ব্লগ চ্যানেলে ব্লগ দিলে তোমাদের কমেন্টস পাওয়া যায় না। যেই কোনো কন্ট্রোভার্সি ভিডিও আসে অমনি তোমাদের কমেন্ট চলে আসে। তো তাও তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরাই আসলে খারাপ লোক, তোমরাই কন্ট্রোভার্সি ভালোবাসো, সেটা দেখানোর জন্যই আজকে একটা ব্লগ দিয়েছিলাম। তো যাই হোক, মাসির যেটা কাজ খুচখুচ করা, মাসি তো চুপ করে থাকার লোকই না। আমি কিন্তু মাসিকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, বাট আজকে দেখছি অনেকে সময় কমেন্ট করছে মাসি নাকি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। যদিও আমি মাসির ভিডিওটা দেখে আমি আমার সাথে কোনো মিল খুঁজে পাইনি, তবুও যেহেতু মাসি আমার বাড়িতে বিয়েতে এসেছিল তার জন্য মাসি বলেছে, তো মাসি কোনো সারা জীবন গল্প বানিয়ে বানিয়েই বলতে হবে। ও কোনোদিনও কারোর নামে ওরকমই স্বভাব ওর, যে মিথ্যে কথা বলা বানিয়ে বানিয়ে। তো ও তো কারোর নামে কোনোদিন সত্যি কথা বলেনি, তার জন্য ওকে গল্প বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলোই বলতে হবে। তো যাই হোক, একটা কমেন্ট আমাকে একজন আজকে এসে করেছো, SS, ওই দিদিটার নাম আমি জানি না, বাট অনেকদিন ধরেই আমাকে খুব ভালোবাসো, সাপোর্ট করো, যে ঋতুপর্ণ জানো আজকে মাসি আবার মিথ্যে কথা বলেছে, ও নাকি কস্তুরীর নামে কোনোদিন কিছু বলেনি। তো যাই হোক, মাসির সঙ্গে সঙ্গে ভিডিওটা আজকে খুললাম, খুলে দেখি কেসটা তোমাকে বুঝতে হবে। আমি যেটা টপিক নিয়ে ভিডিওটা করব, কেসটা না বুঝলে আমি ভিডিওটা করব কি করে? তার জন্য আজকে আমি ভেবেছিলাম ব্লগই দেবো, তাই মাসির আজকে কোনো ভিডিও আমি দেখিনি সেভাবে। তো আমি ন্যাচারালি মাসির ভিডিও দেখতে, ওই মাসির থোর বড়ি খারা খারা বড়ি থোর। তো মাসির যে বুড়ি বুড়ি সাবস্ক্রাইবারগুলো আছে তাদের সেটাই ভালো লাগে, তার জন্যই তারা দেখে। মাসিও বুড়ি, মাসির সাবস্ক্রাইবাররাও বুড়ি, তা তাদের সেগুলোই তো ভালো লাগাটাই স্বাভাবিক। তো যাই হোক, গেলাম চ্যানেলে, একজন দেখলাম অতীব ভদ্রভাবে লিখেছে যে দিদি আমি তোমার ভিডিও দেখতাম, ভালো লাগতো, বাট তুমি যে কস্তুরিদি আজকে এতটা অসুস্থ, সেই কস্তুরিদিকে নিয়ে যখন তুমি বাজে কথা বলেছ, আমি সত্যি আজকে দোটানায় পড়ে গেছি যে তুমি আসলে কেমন আমি বুঝতে পারছি না। আর তার জন্য আমার খুব খারাপ লাগছে বলেই আজকে কমেন্টসটা করলাম, আমি তোমাকে সেই জায়গাটা দিতে পারছি না। বুড়ির যেটা স্বভাব মিথ্যে কথা বলা, সঙ্গে সঙ্গে তো স্মার্টলি মিথ্যে কথা বলে দিয়েছে। আমি কস্তুরি দিদিকে নিয়ে কিছু বলি, আমি ওনাকে নিয়ে কিছু বলিনি, কোনো ভিডিও বানাইনি, আর উনি অসুস্থ। এবার মানে একটা মানুষ যে এরকম অসুস্থ, যার দুখানা কিডনি ওরকম অবস্থা, তারপরেও সেই মানুষটা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সেখানেও খোঁচা মারছে যে কে অসুস্থ কে কি, আমি বলিনি, তোমার মনের ব্যাপার। তো উনি যে বলেছিলেন তার তো প্রত্যেকটা প্রমাণ আমি দিয়েই দিয়েছিলাম, কস্তুরিদের বর নাকি কী সব করে বেড়ায়, হ্যাড্ডা প্যাড্ডা এই সেই, অনেক উনি উল্টোপাল্টা কথা কস্তুরিদিকে নিয়ে বলেছিলেন, যেগুলো স্ক্রিনশটও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ইভেন কস্তুরিদিও কিন্তু প্রথম নেট থেকে কস্তুরিদি ওনার পিছনে লাগতে চায়নি, ওনার তো যেটা কাজই সব ব্লগারদের পিছনে লেগে বেড়ানো, তো সেটাই করেছিলেন। আর প্রত্যেকটা ব্লগে কস্তুরিদিকে নিয়ে মাঝে কথা বলতে, ইভেন যখন মানুষটা এরকম অসুস্থ, আজকাল মানে কখন তার কি হয় কেউ বলতে পারে না, ভগবান করুন যেন তার 100 বছর আয়ু হয়, বাট সে যেখানে যতটা অসুস্থ সেখানেও তাকে নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। তোমাদের একটুখানি বিবেকে লাগে না যে একটা মানুষ এত অসুস্থ তারপরেও বুড়ি যেভাবে তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, তাহলে ওই কৃমি কিটটা কতটা নোংরা হলে এটা করতে পারে? আমি নয় বাদই দিলাম, আমি তো একটা সুস্থ সবল মানুষ, আমাকে নিয়ে তো বলবে, যেখানে ওই অসুস্থ মানুষটাকে নিয়ে বলছে। আর জানো তো ওর দিনের পর দিন এরকম কেন ধ্বংস হচ্ছে, এই যে ও লোকের নামে বলে দিয়ে এই যে অস্বীকার করে না যে আমি বলিনি। আজকে তুমি বলো তো রাই বলে একটা মেয়েকে, আমি একটা নয় মেয়ে বানিয়েছিল, আমি খুব শয়তান, আমি বাজে, আমি বেরিয়ে গেছি। আজ এই রাই বলে একটা মেয়ে যে ভিডিও করতো তাকে মেয়ে বানালো, তার থেকে সব কিছু নিল, তাদের সঙ্গে রেস্টুরেন্টে গেলো খেতে, যখন তার বাচ্চা হলো বা বাচ্চা হওয়ার আগে এত মা সাজলো, তা তার কি কোনো খবর নিয়েছে? ইভেন সেই রাইও পর্যন্ত ওনাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তারপর তনুশ্রীদি বলে যার একজন কুকিং চ্যানেল ছিল, তার বাড়ি গেল, তাদের হাজব্যান্ডের সাথে বসে গল্প করলো, কত তাদের সঙ্গে ভালো রিলেশন ছিল, তার সাথেও রিলেশন চলে গেল। তো ওই বুড়ির কাজই হচ্ছে এটা, আমার বাড়ি এসেছে থাকতে খেতে, আমার বাড়ির পাশে যত আমাদের মানে প্রতিবেশী আছে, আর প্রতিবেশীর স্বভাব তো জানোই কেমন কাঠি করা,
লোকে লোকে ভালো দেখতে পায় না, এটা তো কথাতেই আছে। তো তাদের নাম্বার নিয়ে গেছে, ওখানে বসে আমাকে গসিপ করতো আমার সাথে, আমার বরের কি করে বিয়ে হচ্ছে, কেন বিয়ে হচ্ছে, কি জন্য। আসলে আদামরা বুড়ি যে নিজের মুখে বলেছিল ওর বরের বয়স নাকি 50 বছর, মুখেই বলেছিল। আর যখন ডকুমেন্টস গুলো শো করলো ওর, সেখানে ওর বয়স হচ্ছে 53। তাহলে নিজে যেমন কচি বরের মাথা খেয়ে বসে আছে, সবাই তো ওর মতো কপাল করে আসেনি, কচি বর পাবে, তাতেও ওর হিংসা হয়। কেন ওর বর তো টাইমস অফ ইন্ডিয়াতে কাজ করে, আর কারোর বর তো টাইমস অফ ইন্ডিয়াতে কাজ করে না। তারপরে হচ্ছে আমার বরকে নিয়ে তো ওর বলতেই থাকে, তা যার যেটা স্বভাব, বুড়ির যেটা স্বভাব বুড়ি তো সেটা করবে। আর যারা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করো, আবারও এখন চলে আসবে যে এই ভিডিওটা যাবে, তোমার কি কোনো কাজ নেই মাসিকিনি বলো, তো তোমাদের কি কোনো কাজ নেই, ভালো ব্লগ দিলে তো দেখতে আসো না, মাসিকিনি ব্লগ দিলেই তো দেখতে আসো, আর আমি ইউটিউবে এসেছি টাকা কামাতে, আমার যাতে ভিউজ হবে সেই ভিডিওই দেবো। তো আর তোমাদের মাসি যদি এত সৎ হয়, আমি যে এত কথা বলছি কোনো উত্তর দিচ্ছে না কেন, ওনার তো সৎসাহস নেই উত্তর দেওয়ার। তার জন্যে আগে আমাকে কমেন্টস না করে যে মাসির নামে কেন এইসব বলছি, যাও গিয়ে মাসিকে কমেন্টস করো যে মাসি মাসি নৈহাটি ঋতুপর্ণা, যার বাড়ি তুমি গেলে 7 দিন ধরে ধামসে খেলে, ধামসে খাটে শুলে, ধামসাগিরি করে এলে তার বাড়িতে, তো সে তোমাকে নিয়ে হ্যাঁ এদিক ওদিক, হ্যাঁ ঠিকই তো এদিক ওদিক ঘুরে বেড়ালো, তা তারা কেন তোমায় নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আর মাসিকে জিজ্ঞাসা করো, মাসি মাসি তোমার যে শ্বশুরকে নিয়ে তুমি এত ভিডিও বানাতে, যে শ্বশুরকে বলেছিল যে তুমি নাকি নাইটি তুলে দেখিয়ে দাও, একটা আমি বলিনি কিন্তু, এটা অন্য চ্যানেল বলেছিল, তুমি নাকি শ্বশুরের সামনে নাইটি তুলে নাচানাচি করো, তো সেই শুনে খুব রাগ পুলিশ করছে। তা আজকে সেই শ্বশুরমশাইয়ের সাথে তোমার সম্পর্ক নেই কেন মাসি, গিয়ে যাও না একটু কমেন্ট করো। আবার শ্বশুর মশাই নাকি 1.5 লাখ টাকা মাসির মেরে দিয়েছে, আরে যদি শ্বশুরকে তুই দিস, তুই তো তার বাড়িতে ফ্রিতে থাকছিস খাচ্ছিস, তো কি হয়েছে দিয়েছিস, তো বুড়ো মানুষ ওরকম অবস্থা তার দিতেই পারিস, সেটা নিয়েও তোরা বলেছিস, তো তোরা হচ্ছিস এমন। আজকে কি করব, চলো বন্ধুরা এত দূর, আর ওর কোনো ক্ষমতা নেই আমাকে নিয়ে ভিডিও করবে, তো তোমরা প্লিজ টেনশন করো না, ও কাকে নিয়ে করেছে আমি জানি, হ্যাঁ বাড়িতে এসেছিল সেই এক। আর যদি আমাকে নিয়ে বলে যে, কারণ আমি গল্পটা শুনেছি যে ওখানে নাকি বরের মুখ দেখানো হয়নি, ধ্যান হয়নি ধ্যান হয়নি, তো তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে আমার ভাইয়ের আশীর্বাদ বলে একটা ভিডিও আছে দেখে নিও, আমার ভাইয়ের বউয়ের আশীর্বাদ বলে একটা ভিডিও আছে দেখে নিও, তো আমার ওখানে সমস্ত কিছু ক্লিয়ার করা আছে। তো আই থিঙ্ক আমাকে নিয়েও বলেনি, কেন ওখানে শুনলাম কি চাকরি করে, তার নাকি আগে বিয়ে হয়ে গেছিলো, তার শাশুড়ি নাকি টর্চার করে তাকে বার করে দিয়েছিল, ওর গল্পের মাথা মুন্ডু কিছু নেই, ওখানে বলেছে কি ডিভোর্স হয়নি, বিয়ে করেছে, সংসার করতো, নিয়ে শাশুড়ি টর্চার করে বার করে দিয়েছে, মাসের মাইনেগুলো সব শাশুড়ি নিয়ে নিত, নিয়ে ডিভোর্স না করে বিয়ে দিয়েছিল, বিয়ের দিন সেই বউ ফোন করেছে। আরে গাধি, আসলে নিজে তো ইললিগাল, তোর তো লিগালের কোনো ছাপ নেই, তোর তো বিয়ের কোনো স্ট্যাম্পও নেই, নিজে যেমন লোকের বরকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিস, অন্য লোকের বউ হয়ে তুই, তা তুই লোককে সেটা ভাবিস, বাট যারা তুই যে গল্প লিখিস, তুই নিজের জীবনীটা ওখানে লিখে দিয়েছিস। তো বন্ধুরা তোমরা যারা ভাবছো ও আমাকে নিয়ে বলেছো, ও আমাকে নিয়ে না, ও নিজের গল্পটা লিখেছে, ওর তো অ্যাকচুয়ালি ডিভোর্স হয়নি, ডিভোর্স না হয়ে ও বিয়ে করেছে। আর তোমরা একটা তোমাদের সাধারণ মস্তিষ্কে কি বলে, আইন মেয়েদের ক্ষেত্রে ওর গল্পগুলো ওর মতোই গাঁজাগুলি, তো আইন মেয়েদের ক্ষেত্রে সেখানে কোনো ছেলে কি কখনো ডিভোর্স না করে কাউকে বিয়ে করতে পারে? আর 498 বলে একটা কেস আছে জানো তো, যদি এরকম হতো তো তুলে নিয়ে যেত। তবে হ্যাঁ গল্পটার সাথে আমার কোনো মিল নেই, আমি দেখেছি গল্পটা শুনেছি, তবে যারা ভাবছো আমার সাথে মিল আছে বলে ও বলেছে, একদমই না, ওর মিল আছে ওর নিজের জীবনের সাথে, ও ডিভোর্স না করেই পল্লবকে বিয়ে করেছিল, পরে ওর বাপের টাকা পেতে সেখান থেকে সেদিন বললো না 18,000 টাকা দিয়ে নাকি পল্লবের ডিভোর্স হয়েছে, পল্লবের ডিভোর্স হলে হবে কি, ওর তো ডিভোর্স হয়নি, তার জন্যই ওদের এখনও রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, ও এত কিছু ডকুমেন্টস দেয়, তো ওকে একদিন বলো না রেজিস্ট্রি ম্যারেজের ডকুমেন্টসটা দিতে, তো ও নাকি বলেছে কবে দিয়েছে, তো আমি তো খেয়াল নেই, যদি দেয় ও তাও একবার গিয়ে বলো যে ওকে রেজিস্ট্রি ম্যানেজার ডকুমেন্টসটা দিতে। আর ও ইচ্ছা করে লোককে খোঁচায় যে 2-3 জন এসে আমাকে কমেন্ট করেছো যে ঋতুপর্ণা দি তোমাকে নিয়ে, বা ঋতুপর্ণা আজকের ব্লগটা তোমাকে নিয়ে বানিয়েছে, তো ওরকম খোঁচানো ওর স্বভাবই, ও চিরাচরিত স্বভাব হচ্ছে লোকের পিছনে কাঠি করা, ওই জন্যই ওই বুড়ি ওরকম হয়ে মরছে। আর আমি যে শুধু ভগবানকে ডাকছি, মোদির কথাটা কবে সত্যি হবে, ওকে যে কবে সব ইউটিউবাররা তিনতলা থেকে চুলমুঠি ধরে নামিয়ে ওকে প্যাঁদাবে, মোদি বলেছিল
নাকি ক্যালাবে। আবার বলেছে কি, না না মারবে না, ক্যালাবে, মুখের ভাষা তোর জন্য ওই মুখের ভাষাই ঠিক আছে মৌদি, তোর জন্য একদম ঠিক আছে। আর দাঁড়া না, তোকে কালকে দিয়েছে না মৌদি, তুই নাকি আমি শুনলাম কিছু ব্যবসা করিস, ফোনেও নাকি তোর ব্যবসা চলে, এটা আমাকে কি একটা যা বাবা, তার নাম বলবো না আমি, বাট আমি শুনেছি তোর নাকি ফোনেও কিছু ব্যবসা চলছে। তো বন্ধুরা চলো, তোমাদের জন্য এইটুকু একটা দিলাম, তোমরা খুশি হও। আর যারা গসিপ শুনতে গসিপটা মিস করছিলে তাদের জন্য, কেন অনেকে তোমাকে লিখেছে যে ডেলি লাইফ ব্লগ না নিয়ে গসিপ দাও, আর যারা মাসির সাবস্ক্রাইবার তারা আজকে আমার ভিডিও দেখছিল না তাদের জন্য এই ভিডিওটা দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক মেরো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার থেকে সকালবেলা আসবে ব্লগ, আর বিকালবেলা আসবে হচ্ছে মাসির আলোচনা। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, কালকে মাসির গসিপই দেখাবো তোমাদেরকে, আর আমরা বেড়াতে যাচ্ছি সেই ব্লগগুলো আসবে। চলো টাটা।